आवासन প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে আশ্রয়হীন গঙ্গারামপুরের অসহায় বৃদ্ধা সাজি বিবি। 2019 লোকসভা ভোটের আগে অসহায় সংখ্যালঘু মহিলাদের আবাসন প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও পাক্কা দুবছর কেটে গেল প্রকল্পের দ্বিতীয় কিস্তি সহ বাকি টাকা না পাওয়ায় অসহায়ভাবে দিন কাটছে এক সংখ্যালঘু স্বামীহীনা বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বোরডাঙ্গির কামারপুকুরিয়া অঞ্চলের মজুমদারি গ্রামে। অসহায় বৃদ্ধার নাম সাজি বিবি। প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি ভেঙে রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে তার দুই ছেলে ও তাদের পরিবার পরিজনের মাথা বাঁচাতে দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে এলাকায় স্থানীয় ইট বালু সিমেন্ট টিন ধার করে এনে বাড়ি কোনো রকমে শেষ করতে পারলেও ওই ধারের টাকা শোধ করতে না পেরে এখন ওই পাওনাদার ব্যবসায়ীদের হুমকির মুখে নিত্যদিন পড়তে হওয়ায় তার আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধা ও তার দুই ছেলে। অথচ ওই বয়স্ক বৃদ্ধা সাজি বিবি সহ তার দুই সন্তান এই দুই বছর ধরে এলাকার স্থানীয় পঞ্চায়েতে আবেদন জানিয়েও দ্বিতীয় কিস্তির টাকা তো দূরের কথা, বিষয়টি নিয়ে খোঁজ খবর করে দেখার আশ্বাসটুকু তারা পায়নি বলে অভিযোগ। যদিও স্থানীয় পঞ্চায়েত বিষয়টি মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে থাকায় এই নিয়ে কোনো কথাই বলতে চাননি তারা। সাজি বিবির ছোট ছেলে সৈফুল মিয়ার অভিযোগ, 2019 সালের 1 ফেব্রুয়ারি প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার পর তারা তাদের আগের মাথা গোঁজার জীর্ণ বাড়ি ভেঙে বাড়ির বারান্দা থেকে কোনো রকমে নতুন বাড়ির লিন্টাল অবধি নির্মাণ করেন। এরপর 28 মার্চ 2019 প্রকল্পের বাকি কিস্তির টাকা দেওয়ার জন্য আবেদন জানালে স্থানীয় বিডিও অফিস থেকে পরিদর্শন ও ছবি তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর থেকেও প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে আর কোনো সাড়া শব্দ না থাকলেও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই প্রকল্প বাবদ যে আবাসন পেয়েছেন তা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর চিঠি সার, তারপর থেকে ঝড় জল বৃষ্টির হাত থেকে বাঁচতে কোনো উপায় না পেয়ে মাথা গোঁজার জন্য স্থানীয় ইট বালু সিমেন্ট টিন দোকান থেকে সরকারের ঘর থেকে দ্বিতীয় কিস্তির টাকা এলে দাম মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই সামগ্রী ধারে কিনে এনে কোনো রকমে দরজা জানলাহীন বাড়ি তৈরি করে ঢুকে পড়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। আমাদের অভিযোগ হলো, আমাদের 2019 সালের একটা ঘরের নাম আসছিল, সে ঘরের প্রথম কিস্তির টাকাও আমরা পেয়েছি। কোন প্রকল্পে ঘরে? এটা অসহায় বৃদ্ধ সংখ্যালঘুদের কোটা থেকে আমরা একটা ঘর পেয়েছি। সেটা আমাদের গঙ্গারামপুর ব্লকের 11টা অঞ্চল থেকে টোটাল 121 জন নাম ছিল এই ঘরের। তার মধ্যে সবাই প্রথম কিস্তির টাকা পেয়েছি। দ্বিতীয় কিস্তির জন্য আমরা আবেদন করেছি লিন্ডবন্ধ কাজ করার পর, এবং বিডিও অফিস থেকে এসেও আমাদের ছবি করে নিয়ে গেছে। যাওয়ার পরেও প্রায় এখন 2.5 বছর হতে চলল, আমরা সেই দ্বিতীয় কিস্তির টাকা এখন পর্যন্ত পাইনি। এখন আমাদের ঘর আনকমপ্লিট হয়ে আছে, এখন পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমরা অসহায় মানুষ, আমাদের এখন বাথরুমও নেই, আমরা খুব বিপদের মধ্যে আছি, ঝড় বৃষ্টির মধ্যে আমরা খুব অসহায়। সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছ থেকে আশা করব যেন আমরা এই দ্বিতীয় কিস্তির টাকাটা পাই। কিন্তু 2019 সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর টানা এই 2021 পর্যন্ত পাক্কা দুবছর কোনো কিস্তির টাকা না পাওয়ার ফলে ঋণ পরিশোধ করতে না পারায় স্থানীয় ব্যবসায়ীদের হুমকির মুখে তাদের পড়তে হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, ব্যবসায়ীরা বাড়ি বয়ে এসে তাদের অবিলম্বে টাকা পরিশোধ করে দেওয়ার হুমকির পাশাপাশি না দিলে দেখে নেওয়ার হুমকিও দেয়ার তার সরকারি প্রকল্পের আবাসন নিতে গিয়ে বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান। ঘর নিয়ে সমস্যা হয়তো, ঘর পেলেন কমপ্লেন হয়নি, ঋণ মাজন আছে, এক বুঝু এক সিমেন্ট বালুর টাকা পাবে, টিনের টাকা পাবে, ঝামেলা করছে আমার ছেলেকে রাস্তা পথে ঘুরতে চাইছে, না পাইনি ঘরের টাকা এখনও আমি পাইনি। এই মুহূর্তে আমরা বলছি যদি আমাকে দে তাহলে আমরা ওগুলো ঋণ মাজনগুলো শোধ করি, কিছু দুয়ার জানলা কপাট কিছু হয়নি ওগুলো করি। পঞ্চায়েত থাকি তো পঞ্চায়েত গেলে তো শোনে না, কিছু কিছুই শুনে না, কি বলছে আসেনি হবে না। এখন ভিডিওর ওখানে ঢুকবে, ঢুকতে চাই ওখানে ঢুকতে দেয় না, ওর সঙ্গে কথাবার্তা হয় না। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার, অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস। দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট
on education, but now in 2021, admissions are open. This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 6296903426, 6296903436, 6296903439.